হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ফ্রেজ অ্যান্ড ক্লোজ। তো আজকে আমরা কীভাবে সহজে ফ্রেজ অ্যান্ড ক্লোজ চেনা যায় এটি নিয়ে আমরা আলোচনা করব। ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্ট কিংবা ভার্ব থাকে না, যেমন ইন ফ্রন্ট অফ, ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো এগুলো হচ্ছে ফ্রেজ। আপনাকে ভাবতে হবে অথবা যেখানে আপনি দেখেন যে কয়েকটি ওয়ার্ড মিলিত হয়ে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেছে সেটি হচ্ছে ফ্রেজ। তো অন্যদিকে ক্লোজ হলো যেখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। ফ্রেজে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে না, কিন্তু ক্লোজে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকবে। ক্লোজ এবং সেন্টেন্স একই বিষয়। আপনি সেন্টেন্সকেও ক্লোজ বলতে পারেন, তবে ক্ষেত্র বিশেষ কিছুটা পার্থক্য রয়েছে। তো বিভিন্ন ধরনের ফ্রেজ অ্যান্ড ক্লোজ রয়েছে, যেমন নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ, অথবা প্রিপজিশনাল ফ্রেজ অথবা প্রিপজিশনাল ক্লোজ। আসলে নামগুলো একই, তাই আমি বাদ চিহ্ন দিয়ে ব্যবহার করেছি। তো এগুলো হচ্ছে ফ্রেজের এবং ক্লোজের বিভিন্ন প্রকারভেদ। এখন আমরা প্রত্যেকটি ফ্রেজ এবং প্রত্যেকটি ক্লোজ কীভাবে অতি সহজে চিনবেন, অথবা আপনার যদি পরীক্ষা আসে যে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি কোন ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ নাকি প্রিপজিশনাল ফ্রেজ, এগুলো দেখেই যেন আপনি চিনতে পারেন, এর জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিকগুলো হচ্ছে, প্রথমে আমরা নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। নাউন ফ্রেজ চেনার উপায় হচ্ছে যে নাউন ফ্রেজকে সবসময় ইট দ্বারা রিপ্লেস করা যায়, মানে আন্ডারলাইন করা ওয়ার্ডটির পরিবর্তে আপনাকে একটা প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নটি আন্ডারলাইনকৃত দেওয়া থাকবে, তারপর আপনাকে বলা হবে যেটি কোন ফ্রেজ। এখন আপনাকে যেটা দেওয়া হবে সেটাকে, সেটার পরিবর্তে যদি ইট বসালে আপনার মনে হয় যে এটা সঠিক, তাহলে সেটি নাউন ফ্রেজ। আর এভাবে আপনি ব্যবহার করতে পারেন যে নাউন, সবসময় এটা মাথায় রাখতে হবে যে এটা যদি নাউন ফ্রেজ হয় তাহলে এটার পরিবর্তে আমাকে ইট বসালেও সেন্টেন্সটা শুদ্ধ হবে। তো আপনি ইটের মাধ্যমেও নাউন ফ্রেজ শিখতে পারবেন। আপনি যে লেখাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়েন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে নাউন ফ্রেজ কী। এছাড়াও নাউন ফ্রেজ চেনার আরেকটি উপায় হচ্ছে যে সাবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বসে অথবা নাউন ক্লোজ বসে, অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বসে অথবা নাউন ক্লোজ বসে, প্রিপজিশনের পর নাউন ফ্রেজ বসে অথবা নাউন ক্লোজ বসে, আস্কড মি এর পর নাউন ফ্রেজ বসে এবং নাউন ক্লোজও বসে। এই চারটি জায়গায় যদি আপনি কোনো একটি ফ্রেজকে অথবা কোনো একটি ক্লোজকে বসতে দেখেন, তাহলে সেই ফ্রেজটি অথবা সেই ক্লোজটির নাম হচ্ছে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার উপায়। আন্ডারলাইন করা ওয়ার্ডটার পূর্বে ওয়ার্ডটি যদি নাউন হয় তাহলে আন্ডারলাইনকৃত ওয়ার্ডসমূহ হলো এই অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ। মানে আপনাকে আবার বলি যে আপনাকে, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো, ধরেন একটা আন্ডারলাইন করে একটা একগুচ্ছ ওয়ার্ডকে আন্ডারলাইন করে আপনাকে বলা হলো এটা কোন ফ্রেজ। এখন আপনি এই একগুচ্ছ ওয়ার্ড আন্ডারলাইন করা ওয়ার্ডটি, এই আন্ডারলাইনকৃত জায়গাটি আগের ওয়ার্ডটি দেখবেন, আগের ওয়ার্ডটি যদি নাউন হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর না হলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না। তো আপনাকে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির পূর্বে ওয়ার্ডটি দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে, এই লক্ষ্য রাখলে যদি নাউন হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝেছেন, মানে নাউনের পর সাধারণত অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ বসে। অন্যদিকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ চেনার উপায় হচ্ছে, কোনো একটি ফ্রেজ অথবা কোনো একটি ক্লোজকে আপনি যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে দেখতে চান, তাহলে সেটাকে হোয়েন, হোয়ার, হাউ দিয়ে প্রশ্ন করুন। এক কথায় হোয়েন, হোয়ার, হাউ দিয়ে যে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেই ফ্রেজটির নামই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ। প্রিপজিশনাল ফ্রেজ হলো যেখানে একটি প্রিপজিশন থাকবে। কোনো একটি ফ্রেজে অথবা কোনো একটি ক্লোজে যদি প্রিপজিশন দিয়ে শুরু হয় অথবা ফ্রেজে যদি প্রিপজিশন থাকে তাহলে সেটি হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এখানে দেখুন ইন ফ্রন্ট অফ,
প্রিপোজিশন রয়েছে সুতরাং এটি প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর উইথ এ ভিউ টু, প্রিপোজিশন রয়েছে সুতরাং এটি প্রিপোজিশন ফ্রেজ। তো কেমন লাগলো ক্লাসটি? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।